মানে মানে দেখি নাই তো তাই মানে দেখলাম মানে কবুতর সারাটা দেখেন নাই দেখছি খুব আনন্দ লাগছে আর আমিও চাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম কাঠিয়াদি হাইওয়ে পুলিশ পাড়ে কিশোরগঞ্জ তো আমরা যে জায়গাটা আসলাম আসলে আর একটু জায়গার সম্মুখ ভাগে আমরা এগুলি আমরা কাটিয়াদি বাজার পৌঁছে যাব লোকেশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা আকাশ কুয়াশাও খুবই কম কুয়াশা নাই বললেই চলে এক প্রকার গাড়িতে করে কবুতর নিয়ে আসলাম জায়গা স্বল্পতা তিনটা কেসে করে আমরা কবুতর নিতে পারিনি তারপরও যেটুক পেরেছি আমরা চেষ্টা করেছি কবুতরগুলোকে নিয়ে আসার ইয়ার ডিস্টেন্স আজকে 69 কিলো রীতিমতো আরেকটা জাম দেওয়ার চেষ্টা তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই কবুতরগুলোকে উন্মুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ কবুতরগুলো বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে যাই হোক কবুতর ছাড়ার প্রিপারেশন সম্পন্ন আমরা এখন কবুতরকে ছেড়ে দেব একটা গ্যাপ আছে মনে হয় রেডি 3 2 1 অ্যাকশন মাশাল্লাহ 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 আমরা থারের ভয় ছিলাম উন্মুক্ত করে দিলাম কবুতরগুলোকে আমাদের লোকেশন আসলে কোন দিকে অ্যাকুরেট বলতে পারবো না তো মোটামুটি ধারণা আমাদের ঠিক এদিকে আমাদের লোকেশন মোটামুটি ধারণা তো 19-20-18-20 হতে পারে কবুতরের টানও কিন্তু এদিকেই আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কবুতর কোন দিকে টান দেয় বা কোন দিকে মোড় নেয় আমরা কবুতর উন্মুক্ত করলাম সকাল 6:35 আমাদের কবুতরগুলো এখনই এই প্রথম একটা বড় নদী জাম করতে যাচ্ছে আর যে নদীটা হলো আপনাদের ভৈরব নদী ভৈরব নদী জাম দিবে আজকে কবুতরগুলো অনেকটা দূর যেহেতু চলে আসা আজকে কবুতরগুলো একটু সময় নিতে পারে এবং নেওয়ার মতোই একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি যদি সময় যাচ্ছে কবুতর ততই হাইট নেওয়ার চেষ্টা করতেছে কানেকটা কানেকটা করে এবং আস্তে আস্তে কবুতর তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতেছে আর দেখা যাক কী হয় মাশাল্লাহ দুইটা কবুতর অলরেডি দলচ্যুত হয়ে গেছে একটা কবুতর এদিকে আছে এখানে একটা কবুতর আছে এই যে এদিকে দলচ্যুত আর বাকিগুলো এখনও পুরোপুরি দলই রয়েছে মনে হচ্ছে কবুতর টান দিয়ে দিল জি কবুতর টান দিয়ে দিল মাশাল্লাহ আজকে ওদের লোকেশন ট্র্যাক করতে খানিকটা সময় নিল আলহামদুলিল্লাহ কবুতর টান দিয়ে দিল দোয়া রাখবেন তারা ঠিকঠাক মতো যেন বাসায় পৌঁছে আমরা দেখতে পাচ্ছি না কবুতরকে ভিউয়ার্স আজকে কবুতর ছাড়তে গিয়ে কুলিয়ারচরের বাসিন্দা ইন্দ্রজিৎ ওনার সাথে আমার 1 বছর বা 1.5 বছর আগে পরিচয় তো যেহেতু আজকে কুলিয়ারচরে আসবো ওনাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করি কিন্তু আমরা এখানে এসেছি তো আজকে যে কবুতর ছাড়লাম এখানে ওনার মাধ্যমে আজকে কবুতরগুলো ছাড়া যেহেতু একজন রেসিং ফ্যান্সিয়ার একজন কবুতর প্রেমী
তো ওনার একটা অনুভূতি আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব যে আসলে আজকে কবুতর ছাড়ার পর ওনার অনুভূতিটা কেমন বিস্তারিত শোনার চেষ্টা করব ওনার মুখ থেকে। হ্যাঁ ইন্দ্রজিৎ ভাই, ভাই কবুতর তো ছাড়লেন, কি অবস্থা, কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো বলতে একটু ব্যাখ্যা দেন। মানে জীবনে মানে দেখি নাই তো, তাই মানে দেখলাম, মানে কবুতর ছাড়াটা দেখেন নাই? দেখছি, খুব আনন্দ লাগছে। আর আমিও চাই যাতে এই কবুতর গুলা মানে ছাড়তে পারি, ছাড়াছাড়ি করতে পারি। আচ্ছা কবুতর কয়টা আছে বর্তমানে? বর্তমানে আমার 13টা কবুতর আছে, 3টা কবুতর হয়েছে রানিং, আর 10টা আছে বাচ্চা। আচ্ছা কতদিন যাবত কবুতর উড়ান? কবুতর উড়াইতেছি প্রায় 2-2.5 মাস। 2-2.5 মাস কয়টা কবুতর উড়ে? প্রায় 9টা কবুতর ওখানে উড়তেছে। সারাসারি করছেন? না সারাসারি করছি না, আরিফ ভাই যেহেতু আছে বলে মানে আমি আগ্রহ। আচ্ছা আরিফ ভাইয়ের মতো তো করতাম না, চেষ্টা করবো আর কি। আরিফ ভাই বলতে আমার মতো? হ্যাঁ আমার মতো হইতে পারবেন, সময় একটু সময় লাগবে, কিন্তু যাই হোক সব মিলে ভালো লাগছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুভকামনা রইল প্রত্যেক দর্শকের কাছে। দোয়া চাই আমার এই ইন্দ্রজিৎ ভাইয়ের জন্য দোয়া করবে, যাতে করে ও একদিন এগিয়ে যেতে পারে রেসিং কবুতর জগতে, আর ভৈরবের কলিয়ার চরে সেও যেন একদিন রেসিং ফ্যান্সিয়ার হিসাবে এবং রেসিং কবুতর পুষে টসে এবং রেসে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারে। আমি আরিফ রব্বানি আজকে এখান থেকেই বিদায় নিলাম, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নিরাপদভাবে যেন আমরা আমাদের বাড়িতে পৌঁছে যেতে পারি, সেই দোয়ার দরখাস্ত রেখে সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।